ঘূর্ণিঝড় শীতরাঙের প্রকোপ কাটতে না কাটতেই ডিসেম্বর মাসে ধেয়ে আসছে আরেক নতুন ঘূর্ণিঝড়। এই নতুন ঘূর্ণিঝড় কোন কোন উপকূলে আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় শীতরাঙের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে খুব বেশি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় শীতরাঙের দাপটে লন্ডভন্ড বাংলাদেশ। ঘূর্ণিঝড়ের দাপটে কমপক্ষে 35 জনের মৃত্যু হয়েছে, একটানা বৃষ্টি ঝোড়ো হাওয়ায় উপড়ে গিয়েছে ঘরবাড়ি, একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। বাংলাদেশের মধ্যভাগেও ভালোভাবে টের পাওয়া গিয়েছে ঘূর্ণিঝড়ের দাপট, তবে বর্তমানে ঘূর্ণিঝড়টির শক্তি হারিয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় শীতরাঙের ল্যান্ডফলের সময় হাওয়ার যে গতিবেগ সেটা 90 থেকে 100 কিলোমিটার ছিল। স্থলভাগে আছড়ে পড়ার পর উত্তর ও উত্তর পূর্বে অভিমুখে বরাবর এগিয়ে যায় ঘূর্ণিঝড়, ক্রমে শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের বর্তমান অবস্থান বাংলাদেশের উত্তর পূর্বে শিলংয়ের কাছে। পশ্চিমবঙ্গে শীতরাঙের বিশেষ প্রভাব না পড়লেও বাংলাদেশের ওপরে থাকা নিম্নচাপের প্রভাবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য অসম, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তর আবারও একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে। ডিসেম্বর মাসেই আরেক নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলাদেশের বুকে, তবে এই ঘূর্ণিঝড় যদি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ডিসেম্বর মাসে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের কিছুটা আছড়ে পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড়। তবে এখনও পর্যন্ত নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনোরকম কিছু আপডেট দেয়নি, শুধুমাত্র বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে একটি নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।